ভারতে কলকাতার যিনি মুখ্যমন্ত্রী তিনি কিন্তু শান্তিরক্ষী পাঠানোর কথা বলেছেন আপনিও একজন সাবেক সেনা কর্মকর্তা একটি স্বাধীন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য এটি কতটা হুমকি দেখুন আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার বা বিষয় নিয়ে অন্য কোনো দেশের মন্তব্য করার কোনো ইখতে নাই যেটা আমি আপনাকে একটু আগেই বললাম যে আর্টিকেল ফোরটি ওয়ানে স্পষ্ট আছে আমার দেশে কি করব না করবো সেটা আমার ব্যাপার আমি যদি পরস্ত হয়ে জাতিসংঘের কাছে সহযোগিতা প্রাপ্ত সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দে তখন রেজুলেশন মোতাবেক মেমোরেশন বা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে জাতিসংঘ ডিসিশন নেবে সি কলকাতার মুখ্যমন্ত্রীর কোনো অধিকার নাই আমার দেশে শূন্য পাঠানো প্রতিবাদের মুখে প্রত্যেকটা জিনিস শক্ত হয় তারা যে এন কর্মতৎপরতা বা কাজ করছে এতে আমার বাংলাদেশের প্রত্যেকটা কিশোর শিশু থেকে শুরু করে যারা প্রত্যেকটা নাগরিক এখন সৈনিকের রূপান্তরিত হচ্ছে দেশ রক্ষার জন্য দেখুন আমার বন্ধু মোস্তফা কামাল যেটা বললেন পার্বত্য চট্টগ্রামের কথা না এটার সঙ্গেই অনেক কিছু রিলেটেড এই ভারত ভারতের যে রাজস্থান ওখানে আমাদের খাজা ময়নুদ্দিন চিস্তি আউলিয়ার মাজার আছে যিনি বাহান্ন বছর বয়সে সেই আপনার বারোশো পঁয়ত্রিশ সালে ওখানে এসে বারোশো পঁয়ত্রিশ সালে মারা গেছেন আই মিন আজ থেকে আটশো বছর আগে তা আটশো বছর আগে যেটা একজন আউলিয়া মারা গিয়েছেন মোগল সম্রাট আকবর ওইখানে একটা ডেকচি উপহার দিয়েছেন যেটাতে পাঁচ হাজার কেজির জিনিসপত্র রান্না করা হয় আনুমানিক বিশ থেকে তিরিশ হাজার লোকের খাবার একবারে রান্না করা হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন যেই থাকুন না কেন প্রত্যেক বছর ওরস শরীফে তাদেরকে একটা চাদর উপহার দেওয়া হয় রিসেন্টলি মোদির জন্মদিনে ওখান থেকে বলা হয়েছিল আমার জন্যে তোমরা আশীর্বাদ বা দোয়া করো ওই দিন কিন্তু ওই আলোচিত ডেকচিতে রান্না করে খাওয়ানো হয়েছে সো আই মিন ধর্ম বর্ণর উপরে উঠতে উঠে এইটা কিন্তু মেনটেন করা হচ্ছে যেটা এই রাজস্থানের সংস্কৃতি দিল্লির সংস্কৃতি এবং মুসলিম সংস্কৃতি একাকার হয়ে গেছে রিসেন্টলি অন টোয়েন্টি সেভেন মানে নভেম্বর গত মাসের সাতাশ তারিখে আপনার হিন্দু সেনা নামে একটা সংগঠন সেটা তার নামে একটা কেস করছে কেস করে কী বলছে যে ওখানে সংকট মোসন মহাদেবের অবস্থান ছিল একটা মন্দির ছিল তো সংকট মোসন মহাদেব মানে একজন দেবের কথা বলে যে মন্দির ছিল সেটা নিয়ে আবার কোর্ট কিন্তু এটা কগনিজেন্সি নিয়ে গেছে নিয়ে এটা আবার সমন জারি করছে কাকে কাকে কি দায়িত্ব দেওয়া হবে পুরনো প্রত্যতাত্ত্বিক বিভাগকেও বলা আছে দায়িত্ব তো এতদিনে কি এটা মনে পড়ে নাই এতদিনে কি সিচুয়েশানটা আসে নাই এটা কি আবার আমাদের সেই বাবুরি মসজিদের কথা স্মরণ করিয়ে দেয় না বাংলাদেশে যে চিন্ময় ব্রহ্মচারীকে শুধু অ্যারেস্ট করা হয়েছে তার জন্য এই চট্টগ্রাম কোর্টে সরকারি একজন আইনজীবীকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে এটার রিয়্যাক্ট যদি বাঙালি করত তাহলে পুরা চট্টগ্রাম তসনস হতো হিসু হিন্দু মুসলিমের যে দাঙ্গা হাঙ্গামা এটা বৃহৎ রূপ ধারণ করতো হয়তো এটাই তাদের প্ল্যান বা পরিকল্পনা ছিল কিন্তু বর্তমান সরকার আইনের দিক দিয়ে কঠোরভাবে এবং জাতি হিসাবে আমরা বাঙালি ধৈর্যের পরিচয় দিয়ে এ ব্যাপারে কোনো রিয়াকশান করি নাই কিন্তু আমাদের ব্যাপার নিয়ে ভারতের মন্ত্রী রাজ্য মন্তব্য করছে এটাতে বোঝা যায় যে ওনাদের দেউলিয়তের প্রমাণ পায় যে আমাদের মতো দেশকে নিয়ে তারা তাদের সংসদে বা তাদের পার্লামেন্ট বা তাদের হাউজে আলোচনা করে অ্যাপসুলেটলি এটা আমাদের ব্যাপার বাট বাংলাদেশ চৌকস সেনাবাহিনী দেশমাতৃক সেনাবাহিনী আছে বাংলাদেশ প্যারামিলিটারি ফোর্স আছে বাংলাদেশ আর্মি নেভি এয়ারফোর্স আছে বাংলাদেশ বিজিবি থেকে শুরু করে প্রত্যেকটা বাহিনী আমি বললাম এই প্রতিবাদের কারণে এখন দেশের প্রত্যেকটা সন্তান আদর্শ সৈনিকের রূপান্তরিত হচ্ছে দেশকে রক্ষা করার জন্য কারণ যেখানে তারা আমাদের স্বাধীনতা পতাকা স্বাধীন পতাকাকে পোড়াতে পারে সেহেতু আমাদের অস্তিত্ব যে কোনো মুহূর্তে তারা হুমকি স্বরূপ এর জন্য বাংলাদেশ ইজ ডিপলি কনসার্ন আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ আছেন যারা ডিফেন্সের দায়িত্ব আছেন বা বিভিন্ন জায়গায় তারা এটা নিয়ে যথেষ্ট চর্চা করছেন এবং ডিপলি কনসার্ন তারা আমাদের এত সহজভাবে চিন্তা করলে হবে না প্রথমেই যে কথাটা বলেছিলাম বড় দেশ ছোট দেশ বলে কিছু নয় স্বাধীন দেশ আর পরাধীন দেশ বাংলাদেশ একটা স্বাধীন দেশ নিজের রক্তের বিনিময়ে স্বাধীনতা নিয়ে আসছে অন্য কেউ এসে স্বাধীনতা অর্জন করে দিয়ে যায় নাই হয়তো সহযোগিতা করতে পারে ফর দ্য টাইম বিং বিশ্বের এই রেকর্ড সব দেশে অনেক দেশে আছে তার মানে এই না যে নিজের আদর্শ বিকৃত করব। দেশকে নিয়ে কথা বলার শক্তি দেশের লোক ছাড়া বাইরের কারণে